সোনাবাড়িঘাটের একটি ঐতিহাসিক বাড়ি, ইতিহাসের স্মৃতি বিজড়িত এক বাসভবন, যে ভবনটিকেই আলোকিত করে একসময় জন্ম নিয়েছিলেন বরাকের রূপকার জননেতা মইনুল হক চৌধুরী। জনতার রায়ে যিনি জননেতার সম্মানে ভূষিত হয়েছিলেন, জনমুখী রাজনীতি আর রাজনৈতিক দক্ষতায় যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন, রাজনীতির কারবারে যে নামটি আজও মর্যাদার সঙ্গে ব্যবহৃত হয়, প্রাক্তন রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সেই মহান নেতার জন্মবিটার চিত্র ও গল্প নিয়েই আজকের এই আয়োজন। মইনুল হক চৌধুরীর জন্যই পৃথক পরিচয় সুখ্যাতি সোনাবাড়িঘাটের। সোনাবাড়িঘাট বাজার থেকেই বাড়ির প্রবেশ পথ, এই পথ ধরেই এগিয়ে চললাম গন্তব্যের সন্ধানে। লম্বা পথে সাম্প্রতিক অতীতেই বসেছে সিসি ব্লকের আবরণ, গ্রাম কাচারের ছায়াঘেরা স্বাভাবিক পরিবেশ, পৌঁছে গেলাম লক্ষ্যস্থলে। হ্যাঁ, এই গড়টি প্রয়াত জননেতা মইনুল হক চৌধুরীর বাসগৃহ, পৈতৃক বিঠে। অনেকটা জরাজীর্ণ রূপ নিয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কার্যত এই বাড়ি আর গড়ের অভ্যন্তরেই রচিত হয়েছে মইনুল হক চৌধুরীর বর্ণময় জীবন ও আলোকোজ্জ্বল এক রাজনৈতিক ইতিহাস। সোনাবাড়িঘাটের এই শান্ত পাড়ার মন্তাজির আলী চৌধুরী ও সাফারুন্নেসা ওরফে মোনা বিবির এই কৃতি সন্তান জন্ম নেন 1921 সালের 13 মে। 1976 সালের 13 ফেব্রুয়ারি তারিখে মাত্র 55 বছর বয়সেই লক্ষ অনুরাগীসহ পরিবার পরিজনকে সুখসাগরে বাসিয়ে পরপারে পাড়ি জমান। হায়াতের রশি ছিন্ন হওয়ার আগেই মইনুল নিজের নেতৃত্বগুণ, কর্মদক্ষতা ও জনসেবা দিয়ে নির্মাণ করে গেছেন দুর্লভ এক ইতিহাস। রাজনীতির পিচ্ছিল সিঁড়ি টপকে ক্রমেই এগিয়ে গেছেন উপরে, পুরসভার ওয়ার্ড কমিশনার দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করে সুনাইসহ কাছাড়ের একাধিক কেন্দ্র থেকে ক্রমান্বয়ে চারবার বিধায়ক নির্বাচিত হন। 1952 সালে মাত্র 29 বছর বয়সে প্রথম বিধায়ক নির্বাচিত হন। অতঃপর 57-62-67 সালে পরপর বিধায়ক নির্বাচিত হওয়াসহ দুই কার্যকালে রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্ব পদের দায়িত্বভার সামলান তিনি। 1971 সালের সাধারণ নির্বাচনে আসামের ধুবরী কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন এবং ইন্দিরা গান্ধীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্পোন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। জানা গেছে, মন্ত্রিত্ব লাভের দ্বিতীয় বছরে হক চৌধুরীর আদর্শগত সংঘাত ঘটে ইন্দিরাতনয় সঞ্জয় গান্ধীর সঙ্গে। এই পরিণতিতে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। জননেতা হক চৌধুরীর শয়নকক্ষে তার ব্যবহৃত পালং, বেতের চেয়ার, কাঠের চেয়ার, ড্রেসিং টেবিল, মুড়াসহ নানা ধরনের আসবাবপত্র আজও প্রায় অবিকল চেহারা নিয়ে পড়ে রয়েছে। চৌধুরী বাড়ির অভ্যন্তরীণ যাবতীয় চিত্রই একে একে পরিচয় করিয়ে দিলেন পরিবার ঘনিষ্ঠ প্রবীণ নাগরিক আজিজুর রহমান চৌধুরী। যখন বাড়িতে আসতেন তখন এই খাটের মধ্যে তিনি শুইতেন এবং কোনো সময় স্বল্প বিশ্রামের জন্য এই খাটটা তিনি ব্যবহার করতেন। গড়ের ভিতরে এই খাটের চেয়ারটা তিনি ব্যবহার করতেন, এই বেতের চেয়ারটা ব্যবহার করতেন এবং এই মুড়াটা ব্যবহার করতেন। এটা মৈলক্ষীদের বৈঠকটা না, তিনি আসার পর কাল লোকের সঙ্গে দেখা করতেন। হক চৌধুরীর সহধর্মিনী রশিদা হক চৌধুরীও 80 দশকে স্বল্পকালীন সময়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রশিদা হক প্রয়াত হন 1994 সালে। চৌধুরী দম্পতির 3 মেয়ে, 1 পুত্র সন্তান। দ্বিতীয় মেয়ে ইতিমধ্যে ইহলীলা ত্যাগ করলেও অপর 3 সন্তানই অন্যত্র বসবাস করছেন। পৈতৃক বিটায় তাদের আসা যাওয়া থাকলেও বিটে বাড়িটি দীর্ঘদিন থেকেই তাদের ঘনিষ্ঠজনদের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। মইনুল হক চৌধুরী তার 25 বছরের সংক্ষিপ্ত রাজনৈতিক কার্যকালে আসাম, বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়নে
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, শিলচর আরিসি, অধুনা এনআইটি, কাচার পেপার মিল, শিলচর রেডিও স্টেশন, আনিপুর সুগার মিল, ইএনডি বাদের বৃহৎ প্রকল্পগুলোর শুরুয়াত ঘটেছে হক চৌধুরীর হাত ধরেই। উল্লেখ্য, চৌধুরী বাড়ির সামনে পুকুর পাড়ের পূর্ব প্রান্তে বরাক নদীর তীরে পূর্বপুরুষদের কবরস্থানে মৃত্যুর পর কবরস্থ করা হয় মইনুল হক চৌধুরীর নিতরদেহ। বরাকের সার্বিক উন্নয়নে মইনুল হক চৌধুরীর অপরিসীম অবদান থাকা সত্ত্বেও পরবর্তীতে তার স্মৃতি রক্ষায় মূল্যায়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপই নজরে পড়েনি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নাম মইনুল হক চৌধুরীর নামে উৎসর্গ করার বারংবার দাবি ওঠা সত্ত্বেও রাজনৈতিক স্তরে এই দাবিটি উপেক্ষিত হয়েই পড়ে থাকে। শিলচর সুনাই রোডটি মইনুল হক চৌধুরীর নামে নামকরণ করে আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেও পরবর্তীতে বিলীন হয়ে যায় এই পদক্ষেপ। শুধুমাত্র সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সুনাই মইনুল হক চৌধুরী অডিটোরিয়াম হল, সুনাই মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চেই যেন নামটি টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। জননেতা মইনুল হক চৌধুরীর যথার্থ মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ অভিমান থেকেই হক চৌধুরীর জন্মভিটার প্রতিবেশী বাসিন্দা আইনজীবী শামসুজ্জামান মজুমদার তার প্রতিক্রিয়া তুলে ধরলেন। বরাকের উপকারতা জননেতা মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের অবদানকে কোনোদিনই অস্বীকার করা যায় না। আমরা দেখেছি যে শিলচর মেডিকেল কলেজ থেকে শুরু করে তৎকালীন আরিসি, পেপার মিল, সুগার মিল, ভেটেনারি হসপিটাল আরও অন্যান্য উল্লেখযোগ্য অবদান ওনার রয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, অত্যন্ত দাবি ওঠা সত্ত্বেও কিন্তু মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের নামকরণ করা হয়নি, শিলচর মেডিকেল কলেজের নামকরণ ওনার নামে নামকরণ করা হয়নি। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এবং আমরা দেখেছি যে সুনাই রোড যেটা রয়েছে রাঙ্গিগাড়ি থেকে, তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার রয়েছে উদ্বোধন করেছিলেন, তারপরেও সেই রোডটি মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের নামে উৎসর্গ করা হয়নি। সেটা কার ব্যর্থতা, সেটা একটা বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং বিশেষ করে আমরা বলতে চাই যে যদি শিলচর মেডিকেল কলেজটি মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের নামে নামকরণ করা হয় তাহলে ওনার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। হক চৌধুরীর বাড়ির উঠুন গেছেই মহল্লার প্রাচীন মসজিদ। মসজিদের ঠিক সামনেই স্বচ্ছ ও নীল জলে ভরাট বিশালাকৃতির পুষ্করিণী অজুর ঘাট। প্রিয় দর্শক, আমি নূর চৌধুরী, এই মঞ্চে একেবারেই নবাগত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে আমাকে উৎসাহিত করবেন, এই অনুরোধ রইল।